বন্ধুরে আল্লাহ বলেছেন ওয়াকরনু ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীদেরকে তোমরা গড়ে থাকো কোথায়? ওই প্রাক ইসলামী যুগের নারীদের মতো তোমরা তোমাদের অপন্য কোন বেকানা পুরুষকে দেখায়ও না, কারণ নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য ফরজ। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি তারা বন্ধু? ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বের হলে পর্দা নিয়ে বের হবে। আল্লাহর হাবিব বলছে তারা যখন ঘর থেকে বের হয় তখন তাদেরকে শয়তান দেখলে উকি ঝুকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনারা কি এটার পক্ষে আছেন? নবীজির দরবারে উপস্থিত ছিলেন, এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দিকে আসতেছেন। এবার বন্ধু অন্ধ সাহাবী উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন নবীজির দরবারে দেখে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন। আমার নবী বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো, আত্মগোপন করো। এবার ওরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলছেন আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে পুরুষ যদি অন্ধ, পুরুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা নারীরা তোমরা তাদের দিকে দৃষ্টি দিতে পারবে না, এটা তোমাদের জন্য 100% হারাম। ওরা বলেন না কেন? আরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বেগানাম নারীদের কাছে যাইতে নিষেধ করলো। তখন আল্লাহর হাবিব কে একজন ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ও দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বলল একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার বিত্তটা অনেক অনেক বেশি দামি। এবার আসেন আমি আরেকটা হাদিস শরীফের একটু অংশ শোনাই। আমাদের মধ্যে এক ধরনের নারী আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। বলে হুজুর এই মহিলাটা কে গো? এই মহিলাটা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে, জিন্স প্যান্ট টি শার্ট আছে নাই? আল্লাহ হাবিব বলেছেন যেই নারী পুরুষের পোশাক পরবে এবং যেই পুরুষ নারীর পোশাক পরে উভয়কে লানত দিয়েছে, ওই মর্দা মহিলা তাদের জন্য আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভয়ঙ্কর খবর দিয়েছে, তাদের জন্য তিনাতুল খাবালটা বরাদ্দ থাকবে। কি থাকবে? এটার নাম কি? তিনাতুল খাবাল দেয় রাসূলুল্লাহ। আরেকটা জাহান্নামের নিগড়ানো রক্ত পূজ অথবা ঘাম। জোরে জোরে কর না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এক ধরনের পুরুষ আছে আমাদের মধ্যে, দায়ুস পুরুষ, যেটা তার বিবিকে অন্য পুরুষের সাথে দেখা করতে দেখেও বারণ করে না। এটার জন্য কোনো ক্ষমা নাই, এটার জন্য কোনো ক্ষমা নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে ইনফর্ম করতে চাই বন্ধু, এই যে আমার ভাই বলেছে নরমালি নারীরা বেগানা পুরুষের সামনে যাওয়া কি জায়েজ নাই, ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা তার জন্য ফরজ। ও বন্ধু, শুধু কি নারীর দোষ? এখানে পুরুষের কিন্তু দোষ আছে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করো তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রাখো, তোমরা তাকায়ও না। আর কেমন ক্যারেক্টারলেস পারসন বন্ধু, সে আরেকজনের বউ, আরেকজনের মেয়ে, আরেকজনের সন্তান নিয়ে এসে ওই অসংখ্য পুরুষের মাঝে নাচতে দে, তাও আল্লাহর ওলির কদমে জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। এরা এমনিতেই ধ্বংস, আল্লাহর বন্ধু, আল্লাহর আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলিদের মাজারকে অপবিত্র করার কারণে তারা আরো বেশি ধ্বংস, তাদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। ও বন্ধু জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আচরণ যদি আলোচনা করি অনেক লম্বা সময় আলোচনা করতে হবে, তবে উভয়ই জাহান্নামী, ওই পুরুষগুলোও জাহান্নামী, ওই নারীগুলোও জাহান্নামী, তারা দায়ুস। কথা বলেন না কেন? কথা কি বুঝে আসে নাই? কথা কি বুঝে আসছে? আপনারা কখন এটাকে সাপোর্ট দিবেন না? যদি এটা কেউ করে তাহলে এটা থেকে আপনি কি করবেন? মানুষকে ওই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের জন্য নিষেধ। মনে আছে সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত আর সূরা তাওবার 71 নম্বর আয়াত?
মনে আছে আপনাদের? আশা করি বুঝতে পারছেন তো, আরো জোরে বলেন বুঝতে পারছেন। অনেক লম্বা সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা আর আলোচনা করতে পারবো না। ওমা কই যায়, এই স্বাস্থ্য ভাই তুমি কই যাও, তাবারক নিয়ে যাও। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের মধ্যে আরো কিছু নোংরা কাজ আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করব, শুনবেন। সেই অ্যাড বিষয়টা আমার দিকে তাকান, অল্প সময়, কারণ এখন সারা রাত ধরে আলোচনা করব, ফজর পড়বেন না, লাভটা হবে কি? এই যে দেখেন, এই যে দেখেন আমার স্বাস্থ্য ভাইটা, তার চেহারা কত সুন্দর, এই যে এখন যেটা ঢুকছে এটা একবার আপেলের মতো, মাশাআল্লাহ চেহারা, টুপিটা অনেক সুন্দর, কিন্তু নিচে প্যান্টটা পরছে জিন্স প্যান্ট, কি প্যান্ট, গ্যাবার্ডিং, এই একই স্বাস্থ্য ভাই আর জেত্তু ভাই। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেটা শরীয়ত সম্মত পোশাক। এই পোশাকটা কোনটা? আমার দিকে তাকান, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকলোর উপরে। এটা পুরুষের জন্য ফরজ পোশাক। কি পোশাক? আবার বলি, উপর দিয়ে কোথায় নাভি, আর নিচে দিয়ে টাকনোর উপরে, আর আমরা করছি কি, উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, আরো জোরে, জিন্স প্যান্ট পরে, টি শার্ট বা গেঞ্জি পরে যখন একজন নামাজ পড়তে যায়, সে যখন রুকুতে যায়, পিছন দিক দিয়ে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখতে পায়। বুঝেন নাই? আপনারা কালকে ট্রাই করবেন, বা আগামী শুক্রবার তো সবাই যায় মসজিদে, আপনার সব রঙিন মানুষ কিন্তু শুক্রবারে জুমা পড়তে যায়, যায় না? গেলে দেখবেন ওখানে আপনি যেটাই করছিলেন উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। 3 নম্বর হলো যেই পোশাক, যেই পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে, সেই পুরুষ জাহান্নামে যাবে শুধু পোশাকটার কারণে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরো জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমাদের মধ্যে কি সেই পোশাকটা পরে মজা পায় না মানুষ? আপনি পৃথিবীতে সুখ্যাতির পোশাক পরবেন, আপনাকে ইন্তেকাম করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানের লাঞ্ছিত পোশাক পরাবে। ছোট্ট একটা হাদিস শরীফ বলি বন্ধু, তার আগে একটা কথা বলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পোশাকটা টাকনোর উপরেই রেখে পড়ি, মাঝে মাঝে ঝুলে যায়, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী একটা ডাক দিয়ে বলেন, না না রে আবু বকর, যারা অহংকার করে ইচ্ছে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তারা অপরাধ সাজার আওতায় আসবে রে। যারা মনের অজান্তে টাকনোর নিচে চলে গেল, আবার উপরের দিকে তারা মনে হলে তুলে ফেললো, তারা কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। ইসলাম কি সহজ না? আরো জোরে বলেন, সহজ না? আপনি কিন্তু সব সময় টাকনোর উপরে রাখেন, কিন্তু মনেরও জানতে নিচে চলে গেল, মনে হয়েছে আপনি উপরে উঠেই ফেলছেন, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য কোনো সাজা নেই। আমি আপনাদেরকে বলি পোশাকের গুরুত্বটা কত বেশি। একজন ওই ব্যক্তি মসজিদে এসে নামাজের নিয়ত বাঁধলো, আল্লাহ নবী দেখতেছে, আল্লাহ নবী বলতেছেন তুমি অজু করে আসো, কি করে আসো, কথা হয় না? আরে ভাই শোনস না, গুরুত্বপূর্ণ কথা তো, আল্লাহ রাসূল বলতেছে কি তুমি অজু করে আসো, কিন্তু তিনি কি করলেন, নামাজের নিয়ত বেঁধে ফেললেন, তিনি নামাজের নিয়ত ভেঙ্গে বজো অজু করে আসলেন, কিন্তু পোশাকটা টাকনোর উপরে উঠালো না, আবার তিনি এসে নামাজের নিয়ত বাদলেন, আমার নবী বললেন তুমি অজু করে আসো, তিনি আবার অজু করতে গেলেন, কিন্তু এখনো পোশাকটা টাকনোর উপরে উঠালো না। তৃতীয়বার আমার নবীকে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার শুধু বলছেন টাকনো উজু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী বললেন, ও বন্ধু, আমার নবী বলেছেন নামাজ, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পোশাকের যে সীমা, সেই সীমা তুমি লঙ্ঘন করেছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আমাদের নামাজির অবস্থা শেষ নাই, এত নামাজি আমাদের মাঝে, কিন্তু অন্যায় অপরাধ শেষ
কারণ নামাজ নামাজ পড়ার পরে প্রকৃত নামাজি হওয়ার জন্য যে কন্ডিশন সেটা কিন্তু আমরা মানছি না। এখন অনেকে মনে মনে ভাববে যে হুজুর আমি নিচে দিয়ে পোশাকটা টাকটার উপরে তুলে ফেললাম, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা, দুঃখজনক হলেও সত্য, আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু যেই পোশাকটার জন্মই হয়েছে নাবির নিজে থাকার জন্য, এটাকে হাজার চেষ্টা করলো নাবির উপরে তোলা যায় না। কারণ কি জানে, এটা বেঈমানদের একটা অপকৌশল। কথা বোঝেন নাই আপনারা, খেয়াল করছেন কিনা জানি না, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল তার জীবন বৃত্তান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করেছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার সুস্থ থাকার পিছনে বড় কারণটা কি, সেই সুস্থ থাকার পিছনে বড় কারণটা তারা জানিয়েছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার এত লম্বা সময় পৃথিবীতে ছিলেন, কিন্তু তিনি এত বেশি ডাক্তারের কাছে যাওয়া লাগেনি, না বললেই নয়। কেন কেন? তিনি সব সময় খাবার খেতেন অল্প, পানি খেতেন বেশি, পেট ভরে তিনি কখনোই খেতেন না, দিনে 5-6 বার তিনি খাবার খেতেন অল্প অল্প করে। কি করে? এই শিক্ষাটা কে দিয়েছে জানেন? এই শিক্ষাটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই শিক্ষাটা দিয়েছে কে? আপনার আমার প্রাণের নবী। একজনকে যদি এখন বলি খাবারের কন্ডিশনটা কিভাবে তুমি নিয়েছো, এখন একজন হাত তোলে আমাকে 100% প্রশ্নের জবাবটা দিতে পারবে না, আমরা হলাম সেই মুসলমান। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত তো খাই, এরপরে 7 আপ, এরপরে দধি, তারপরে আবার দেখি শিউলির কাঁথা এসে দেখি পান, ওমা একটু পরে আইসা বেয়াই ডাক দিছে ভাই প্লিজ একটা রমচা খান, আবার চা, ঠিক কিনা বলেন? ওই যে সঠিক শিক্ষা নাই, আর সঠিক শিক্ষা পাবেনি বা কোত্থেকে? হুজুরদেরকে তো এখন ম্যাক্সিমাম লোকই ভালোবাসে না, আর যারা ভালোবাসে তারাই ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেলাম? এই যে জিন্স প্যান্ট আবিষ্কার করেছে, বলতো ফার্স্ট টাইম এটাকে তৈরি করেছে বিধর্মীরা, মুসলমানের ফরজকে ধ্বংস করে দিল। আমাদের যে মেসওয়াক, আল্লাহ রাসূল বলেছেন মেসওয়াক যদি উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে প্রত্যেকটা আমাদের আগে বলতাম মেসওয়াক করতে। এখন সেই মেসওয়াকের নাম গন্ধই তো নাই, ব্রাশ আবিষ্কার করেছে বেঈমানেরা। প্রত্যেকদিন সকালে আমরা এসে ফোরকানিয়া মাদ্রাসায় কোরআনের আওয়াজে মুখরিত ছিল পাড়া মহল্লা, ছিল না? এখন ফোরকানিয়া মাদ্রাসা নে মা ফজরের আগে উঠে সাজতে থাকে, গুছতে থাকে, ফজর সকাল হতে হতে কিন্টার গার্ডেনে নিয়ে যায়, কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম, কৌশলে ফোরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে কিন্টার গার্জেনকে তারা পাবলিশ করে দিয়েছে। এটা বিধর্মীদের কাজ। তোমরা যুবক যারা চুল কাটো টুপি সরাইতে বললে ম্যাক্সিমাম যুবকের মাথা ইহুদি স্টাইলে চুল কাটা, এটার জায়গা কোথায় হবে জানি না, এটার খবর জানি একমাত্র আল্লাহই ভালো। তবে যেইটুকু জেনেছি অত্যন্ত ভয়ঙ্কর কথা, কি রে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট বন্ধ করবেন পরা, লাল টকটকে লাল পাঞ্জাবি, লাল শার্ট, লাল গেঞ্জি পরা যাবে না, স্বর্ণের আংটি পরা যাবে না। কথা কি বুঝতে পারছেন? শুরুতে কি বলেছিলাম, আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আংটি দেখে নিজে টানে ফেলে ফেলে দিয়েছেন। আরেকজন বলল যে রাসূল তো চলে গেছে, তুমি আবার দিয়ে দাও। কেন? যেই জিনিস রাসূল আমার আঙ্গুল থেকে বের করে ফেলে দিয়েছে সেটা আমি আর করব না, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই শিক্ষা আমাদের রাসূল দিয়েছে আমরা সেই শিক্ষাটাকে কি করব? আপনাদেরকে আমি বলবো, আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন কিনা জানি না, আপনারা যদি অনলাইনে আমার আলোচনা শুনেন দেখবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে, ব্যবহার কেমন কবে করতে হবে, বাড়ি কিভাবে বানাতে হবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, এমনি করে করে আপনার সকাল থেকে বিকেল পর্যন্ত জীবনে যত প্রয়োজন আমার মনে হয় না কোনো বিষয় নিয়ে আলোচনা বাদ রেখেছি। একমাত্র একটা আলোচনা এখনো ভালোভাবে করিনি, সেটা দাজ্জাল ইমাম মাহদী এবং কেয়ামতের সিম্পটম, যে বড় দাজ্জাল, এগুলো নিয়ে আলোচনা করিনি। তবে খুব আপনাদের কি অসংখ্য মোবারকবাদ, বিশেষ করে হোসাইনি যুব সংগঠনের প্রত্যেকটা ইয়াং ম্যান যুবক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এত সুন্দর বিউটিফুল প্লেস উপহার দেওয়ার জন্য। আমি তোমাদের জন্য বলছি, বিশেষ করে খুশি করার জন্য বলছি না, হলুদ পাঞ্জাবি মানি হুসাইনি যুব সংগঠনের লোক, ঠিক না? হলুদ কথা বলে না, ইংলিশে এটাকে কি বলে? ইউ নো, ইউ আর রাইট।
চমৎকার উত্তর। এই যে ইউলু কালার্স, এটা হলো হুসাইনি সংগঠন। তোমাদেরকে একটা মেসেজ দিব, তোমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তার আদর্শকে তোমরা তোমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করো। কেননা আল্লাহ রাসূল বলেছে, এদিকে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। আল্লাহর কাছে দোয়া করি, তোমরা যেন সেই ইমাম হাসান হুসাইনকে কাল হাশরের দিন তোমাদের লিডার হিসেবে যেন আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। এখন মুরব্বি, আমার দাদা ভাইরা মনে মনে টেনশন করবে, চট্টগ্রাম হাটহাজারিতে যখন গেলাম এই আলোচনাটা নিয়ে একটু করছি, এক ইয়াং ম্যান কলেজ স্টুডেন্ট আয়েশা ধরছে, হুজুর আমার একটা প্রশ্ন, কি হুজুর আপনি যে বলছেন যুবকরা জান্নাতে ইমাম হাসান হুসাইন যুবকদের সাদদার হবে, হুজুর 30 বছর 40 বছর 100 বছরে মারা যায় বুড়া হইয়া, এরার কি উপায় হইব? আমি কারে বোকা, এরা তো কাল কিয়ামতের দিন একবারে ইয়াং 30 বছরের যুবক হয়ে যাবে। হুজুর বলুন সুবহানাল্লাহ, এই যুবক যে এত খুশি হয়েছে যেটা বলার কোনো ভাষা নেই। আমি জিন্স প্যান্ট নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদের কুমিল্লা কান্দির ফার একবারে নিউ মার্কেট একটা লাইব্রেরির সামনে আমি একটা কিতাব খুঁজতে খুঁজতে আমি গেছি। তো যাওয়ার পরে ওনারা আমার সাথে পরিচয় জানতে চাইলো, মনে হয়তো আমার সিনেমা ফেলছে। আমি কিন্তু আমার মুখটুক ঢাইকা সবসময় চলি, আমার যেন কেউ রাস্তায় চিনতে না পারে, একেবারে লোকালভাবে চলাফেরা করি, কারণ পরিচয় চিনতে পারলে হুজুর আসেন বসেন চা খান কফি খান মানে এক দোকানে দিন শেষ। তো এই জন্য সবসময় একটু নর্মালি থাকি। তো কথা বলতে বলতে এই জিন্স প্যান্ট নিয়ে কথা বলতেছে, একেবারে স্লিম বডি একটা ছেলে, হয়তো সম্ভবত সে ছেলেটা 9-10-4-এ, সে আমার বলল, হুজুর আমি দূর থেকে এতক্ষণ পর্যন্ত আপনি যে এই অভিশপ্ত পোশাক নিয়ে বয়ান দিয়েছেন, আমি দূর থেকে একদম আমি একদম আপন মনে সেগুলোকে শ্রবণ করেছি, ব্রেনে সেট আপ দিয়েছি, হুজুর আমাকে একটা কথা বলবেন? জিন্স প্যান্টটা ছিল আমার সবচেয়ে প্রিয়, আমি যদি আজকে থেকে আপনাকে কথা দিই আমার জীবনে আর কোনোদিন আমি এই অভিশপ্ত পোশাকটা পরবো না, যেটা উপর দিয়ে থাকবে নাভির নিচে, নিচে দিয়ে থাকবে ঠাকুর নিচে, যে পোশাক আমাকে জাহান্নামে নিয়ে যাবে এই পোশাকটা আমি আজকে থেকে পরবো না, ছেড়ে দিব। কিন্তু অতীতের অপরাধগুলো কি আল্লাহ ক্ষমা করবে? তখন আমি বলছি, মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফেলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় অনুতপ্ত হয়ে, আল্লাহ কথা দিয়েছেন আমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। তখন এই যুবক বলেছে, হুজুর আমি আর জীবনে কোনোদিন এই অভিশপ্ত পোশাক পরবো না, আল্লাহ যেন আমাদেরকে ইহুদি কালচার থেকে বের হয়ে আসার তৌফিক দে। সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা তো জানেন না এই যে ধর্মগুলো, ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? ইতিহাস, আপনারা তো জানেন না ইতিহাস, ইতিহাস যারা আছে, ইতিহাস যারা রচনা করেছে, ইতিহাস যারা পড়েছে, তাদের কাছে গেলে আপনারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো সব সহজে জানতে পারবেন। আর আমাদের ধর্মের স্রষ্টা কে? আল্লাহ। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম। আর ইসলামের নির্যাস কে? থ্যাংক ইউ। ইসলামের নির্যাস কি? কথা বুঝেন না? ফুলের নির্যাস কি? মধু না? কথা বুঝে না? ফুলের নির্যাস কি? মধু। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবীকে আড়াল করে দিলে কিন্তু ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না? যাবে? যাবে না। আপনাদেরকে একটা তথ্য দেই, আপনারা শুনছেন কিনা জানি না, শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যার নাম হলো ডক্টর আহমদ পেয়ার বাগদাদি, উনি অনেক কিতাব লিখেছেন, একবারে নন স্টপলি ইংলিশে এ টু জেড কমপ্লিট রাইটিং এর মাধ্যমে তিনি একবারে স্টপ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। উনি অনেক ধরনের কিতাব তিনি লিখেছেন, তিনি বাংলাদেশে না ইহুদি নাসারাদের দেশে তিনি বেশি ইসলাম প্রচার করেছেন। উনি ওনার একটা সেন্টেন্স অত্যন্ত চমৎকার, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূল থেকে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী। আপনারা জানেন কিনা জানি না, ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানতে পারবে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী চ্যাম্পিয়ন করলেন আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ হযরত কি বলেছেন? খলিকি কুল্লি ইয়াফিকুম
দুইটি কুল বানা দিয়া দুনো জাহা হাই আপকে কব যাই ইফতিয়ার নে মারহাবা এই দার্শনিক গুলো কবিগুলো কি ভুল বলেছিল তাদের লেখায় কি গলত ছিল তাদের লেখায় কোনো গলত ছিল না বরং গলত এখন শুরু হয়েছে আমার কথা বুঝেন না গজল গাইতাম হা দিয়ে দিত এক্সট্রা গজলের লেগে হ্যাঁ রাজি আছেন আরে আমি তো তার প্রেমটা ট্রাই করছি আমি কইছি গজল গাইতাম কে গজল গাইতে হলে হা দিয়ে দিত হইব কহজুল রাজি আছি তো রাজি আছি গজল গাইব আপনারা পছন্দ করে গজল পুরনো গাইব না নতুন নতুন তাহলে আমি আমার লেখা একটা গজল আপনাদেরকে শোনাই আমার সাথে সর দিবেন তো যে গজলটা লিখেছিলাম গভীর রজনীতে এবং আমার চোখের পানি ঝরঝর করে পড়েছিল যদি পারেন আমার সাথে একটু গাইবেন তারপরে আমাদের আজকের আলোচনা সমাপ্ত করব